স্যার আইজাক নিউটন একটি গাছের নিচে বসেছিল এবং একটি আপেল তার সামনে পড়ে। এরপর তিনি দীর্ঘদিন গবেষণা করে আবিষ্কার করেন গ্র্যাভিটি ল। এই বিষয়ে আমরা ছোটবেলা থেকে স্কুলের পাঠ্য বইতে পড়ে এসেছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে গ্র্যাভিটি ল কাজ করে না। আজকে আপনাদের এমন তিনটি জায়গার নাম বলবো যেখানে গ্র্যাভিটি ল কাজ করে না। আপনারা দেখছেন পিন গ্লোবাল ইউনিভার্স, চলুন শুরু করা যাক। সর্বপ্রথম ইনভার্টেড ওয়াটারফল, এটি রিপাবলিক অব চিলিতে অবস্থিত। এই ঝর্ণার জল উল্টো দিকে প্রভাবিত হয়। বিষয়টি আশ্চর্য হলো এটা সত্য ঘটনা, প্রথমবার দেখলে মনে হয় এখানে গ্র্যাভিটি কাজ করছে না, কিন্তু এর আসল কারণ হচ্ছে এখানে আসলে খুবই শক্তিশালী বাতাস উল্টো দিক থেকে প্রভাবিত হয়, যার ফলে ঝর্ণার জলরাশিকে উল্টো দিকে প্রভাবিত করতে বাধ্য করে। আমাদের পরেরটি মিস্টেরিয়াস প্লেস ইন সান্তা ক্রুজ। 1939 সালে জর্জ প্রাহোজা নামে এক ব্যক্তি এই জায়গাটি আবিষ্কার করেন। একদিন হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করে এবং সে আবিষ্কার করে তার কম্পাসটি ঘুরতেই আছে, এবং সে খুবই অবাক হয়ে যায়। তার আগ্রহ বাড়তে থাকে এবং ওইখানে বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেয়, এবং বাড়ি তৈরি করার পর সে সেখানকার মানুষকে আমন্ত্রণ জানাতে শুরু করে, তাদের দেখাতে শুরু করে এই জায়গাটি কি ধরনের আশ্চর্য ঘটনা ঘটে। এই বিখ্যাত আশ্চর্য বাড়ির কথা পুরো ক্যালিফোর্নিয়াতে ছড়িয়ে যায়, যেখানে ঝুঁকে দাঁড়িয়ে পড়লেও মাটিতে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখানে কোথাও একটি বল ছুঁড়ে দিলে এটি গড়িয়ে নিচের দিকে যায় না, বরং উপরের দিকে গড়াতে শুরু করে। ধারণা করা হয় খুব বড় কোনো ম্যাগনেটিক ফিল্ডের কারণে বাড়ির সব কিছু মাধ্যাকর্ষণবিহীন, পর্যটকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি স্থান। এরপর মাউন্ট অ্যারোগেট, যেখানে গ্র্যাভিটি কাজ করে না। এটি তুর্কি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে আর্মেনিয়াতে অবস্থিত। এখানে ঘুরতে আসা মানুষজন আশ্চর্যজনকভাবে দেখতে থাকে কিভাবে তাদের গাড়ির ইঞ্জিন বন্ধ অবস্থায় উপরের দিকে উঠতে থাকে। এখানকার নদী নিচের দিকে প্রভাবিত হওয়ার বদলে উপরের দিকে প্রভাবিত হয়, এবং সবার মতে এখানে উপরে ওঠার চাইতে নিচে নামাটাই বেশি সহজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।